জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে জারি করা গেজেট সংশোধন করে জয় বঙ্গবন্ধু অন্তর্ভুক্ত করার নির্দেশনাতে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাল হারুন ভুঁইয়া রাসেল সহ 13 আইনজীবী এই রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, শিক্ষা সচিবকে বিবাদী করা হয়েছে। এই বিষয়ে হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চে রবিবার শুনানি হতে পারে। আইনজীবী আব্দুল্লাল হারুন ভুঁইয়া রাসেল বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যখনই জয় বাংলা উচ্চারিত হয়েছে, সঙ্গে সঙ্গে জয় বঙ্গবন্ধু উচ্চারিত হয়েছে। স্বাধীনতার জন্য এই স্লোগান ছিল উৎসাহমূলক। জয় বাংলা আর জয় বঙ্গবন্ধু একটাই স্লোগান, পৃথক কোনো স্লোগান নয়। হাইকোর্টের একটি রায়ে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করা হয়েছে। এটিকে এখন আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।